আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে কিছু ইফতার স্পেশাল খাবার সংরক্ষণ পদ্ধতি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন, আমি আজকে কি কি ইফতার সংরক্ষণ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি এখানে কিছু বাজারে রেডিমেড শিট কিনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম প্যাকেটজাত হিসাবে এই শিটগুলো কিনতে পাওয়া যায়। যে কোনো সুপার শপে আপনারা এগুলো ইজিলি কিনে নিতে পারবেন, আবার কেউ চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি এই শিটগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে একটু বাইরে রেখে দিব, জাস্ট একটু বরফটা কাটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এরকম শিটগুলো আপনারা যে কোনো সুপার শপে ইজিলি কিনে নিতে পারেন, আবার চাইলে কেউ বাসায় তৈরি করে নিতে পারেন। এরকম আমার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। তো এখন আমি এই শিটগুলোকে একটি কিচেন টাওয়াল দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দিব, জাস্ট একটু বরফটা কেটে নেওয়ার জন্য আমি এই শিটগুলোকে একটি কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আমি কিচেন টাওয়ালটাকে একটু ভিজিয়ে নিগড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তো আমি এই শিটগুলোকে প্রথমে এভাবে দুই ভাগে কেটে নিয়েছি। আমি প্রথমে আপনাদের সাথে স্প্রিং রোলের রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে কিছুটা পুর দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন পুরটা দিয়ে এখন আমি এখানে চারপাশে ময়দা দিয়ে একটি আটা তৈরি করে নিয়েছি, সেগুলো আমি লাগিয়ে নেব। আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটি আটা তৈরি করে নিয়েছি। এখন চারপাশ থেকে এভাবে আটাটা লাগিয়ে নিচ্ছি। আমি আজকে এভাবে স্প্রিং রোলটা তৈরি করে নিব। চাইলে আপনারা একটা শিট দিয়েও আড়াআড়ি করে স্প্রিং রোলটা তৈরি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম আটা তৈরি করে নিয়েছি, এটা সিল করতে খুবই সহায় হবে। আপনারা এভাবে আটাটা তৈরি করে নেবেন এবং চারপাশ থেকে এভাবে আটাটা লাগিয়ে নেবেন। তো প্রথমে আমি দুপাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি যেন ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসতে পারে। এভাবে দুপাশ থেকে মুড়িয়ে নিলে ভিতরে যে পুরটা আছে সেটা কোনোভাবে বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে সিল হয়ে আসবে। এরপর নিচ থেকে এভাবে জাস্ট একটু ফোল্ড করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছুই নাই, আপনারা দেখেই ইজিলি বুঝে নিতে পারবেন আশা করছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি স্প্রিং রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে চারপাশ থেকে এভাবে আটাটা লাগিয়ে নিয়েছি, এরপর দুপাশ থেকে এভাবে ফোল্ড করে নিয়েছি, তারপর নিচ থেকে এভাবে মুড়িয়ে নিয়ে পুরোপুরি স্প্রিং রোলটাকে ফিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম করে আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে নিয়ে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর বের করে নিয়ে এভাবে একটি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি সামোসা। আমি আজকে প্রথমে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পাতাকপি কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন, এতে করে সামোসাগুলো খেতে বেশ টেস্টি হয়। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চাইলে এখানে আপনারা টালা জিরা গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর আমি হাতের সাহায্যে এটাকে একটু ভালো মতো মেখে নেব।
তো এইভাবে মেখে নিয়ে এরপর আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 1.5 কাপের মতো দিয়ে দিলাম শ্রেডেড চিকেন চিকেনের বেস পিসটাকে আমি আদা রসুন লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম তারপর সেটাকে এভাবে শ্রেডেড করে নিয়েছি এরপর আমি হাতের সাহায্যে আলতো হাতে মেখে নিব তো দেখতে পাচ্ছেন আমার সমোসার পোটটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা সমোসা তৈরি করার জন্য চলে যাচ্ছি তো আমি এরকম করে শীটগুলোকে লম্বালম্বি করে কেটে নিয়েছি জাস্ট আমরা যেভাবে পানির খিলি তৈরি করে নিই ঠিক সেভাবেই এভাবে তৈরি করে নিলাম আপনাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবেই এই খিলিটা তৈরি করে নেবেন এরপর আমি এই ভিতর থেকে ভিতরে পোটটা দিয়ে দিচ্ছি এরকম একটি পকেটের মতো তৈরি করে নিয়ে এখন আমি পোটটা ভালো মতো ফিল আপ করে দিচ্ছি একটু চেপে চেপে দিবেন এতে করে দেখতেও খুব ভালো লাগবে এবং খেতেও মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হবে তো দেখতেই পাচ্ছেন এরকম ফোল্ড করে নিয়েছি এখন আমি নিচ থেকে এভাবে সে আঠাটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এখন আমি এটাকে সিল করে দিচ্ছি চাইলে আপনারা বাড়তি এই অংশটাকেও কেটে বাদ দিয়ে দিতে পারেন আবার চাইলে এভাবেই ফোল্ড করে দিতে পারেন তো আমার এভাবে করে আমি সবগুলো সমোসা তৈরি করে নিচ্ছি এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে এক ঘন্টার জন্য বরফ করে নিব জাস্ট একটু শক্ত করে নিব আর কি তারপর আমি এগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিব তো আমি এভাবে সমোসাগুলো জিপলক ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এখন আমি সারা রমজান মাসের জন্য এইভাবে সংরক্ষণ করে রেখে দিব এটা আপনারা এক থেকে দুই মাসের মতো এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি তৈরি করে নেছি পটেটো বাইটস এর জন্য আমি চারটি আলু এরকম সিদ্ধ করে ছিলকাটা ছিলে নিয়েছি এখন আমি এটাকে গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিয়েছি এতে করে ম্যাশ করতে বেশ সুবিধা হবে এই জন্য আমি এরকম করে গ্রেট করে নিয়েছি চুলা একটি হাঁড়ি বসিয়ে দিলাম এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এখন আমি এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি জাস্ট একটু হালকা ব্রাউন কালার পর্যন্ত আমরা অপেক্ষা করব খেয়াল রাখবেন যেন এই রসুন কুচিগুলো পুড়ে না যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে এখন আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি আমরা পানিটাকে পুরোপুরি শুকিয়ে নেব সেই পর্যন্ত এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব তো দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি টেনে গিয়েছে তেলটাও বেরিয়ে এসেছে এখন আমি এটি সার্ভিং পাত্রে ঢেলে নিচ্ছি তো আমি সার্ভিং পাত্রে ঢেলে নিয়েছি এটাকে একটু আমি ঠান্ডা করে নিব সে পর্যন্ত অপেক্ষা করছি এখন আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করা পটেটো যেগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালো মতো ম্যাশ করে নিব চেষ্টা করবেন ভালো মতো এটাকে মেখে নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এটা ডোর মতো তৈরি করে নিচ্ছি তো আমি ভালো মতো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে একটা চপারের উপর রেখে ঠিক হাতের সাহায্যে এভাবে চেপে চেপে স্কোয়ার শেপের মতো তৈরি করে নিচ্ছি কারণ আমি আজকে পটেটো বাইটসগুলো চার কোণা করেই তৈরি করে নেব মানে আমি স্কোয়ার শেপে করেই তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি এরকম করে স্প্রেড করে নিয়েছি এখন আমি প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি
তো এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়ে এখন আমি আড়াআড়ি করে কেটে নেব স্কয়ার শেপ তৈরি করে নিচ্ছি আর সাইডের যে অসমান অংশগুলো আছে সেটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা আমরা আসলে পরবর্তীতে আবার সুন্দর করে একটা শেপে তৈরি করে নিচ্ছি নিতে পারবো দেখতেই পাচ্ছেন এগুলো আমি এক সাইডে সরিয়ে রাখছি এরপর আমি আড়াআড়ি করে কেটে নিচ্ছি এরকম করে আমরা পটেটো বাইটস গুলো তৈরি করে নিচ্ছি তো আমি এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি এরপর আমরা এগুলোকে একটু ফ্রিজে রেখে জাস্ট একটু ঠান্ডা করে নেব এতে করে আমরা কোটিং করতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি সবগুলো রেডি করে নিয়েছি চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি আজকে এইভাবেই তৈরি করে নেব তো আমি একটি প্লেটে রেখে এখন ফ্রিজে নরমাল চেম্বারে এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি আর কিছু ব্রেড ক্রাম নিয়েছি এই ব্রেড ক্রামগুলো আমার বাসায় তৈরি করে নেওয়া প্রথমে আমি এক টুকরো বাইটস এভাবে ডিমে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে ডিমে চুবিয়ে নিয়েছি এরপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি তো আমি সবগুলো এরকম একটি প্লেটের উপর রেখে দিয়েছি এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য জমতে দিব তারপর আমি এগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে সংরক্ষণ করে নেব তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এরকম জিপলক ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সারা রমজান মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিব চাইলে আপনারা আরও বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন আমি আরও তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি আজকে তিনটি আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমি রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে রেডি করে নিয়েছি আমি সামোসা স্প্রিং রোল এবং পটেটো বার্স আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সামনে আরও অনেক রেসিপি আপনাদের সাথে এই রমজান মাসের ইফতারি স্পেশাল কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ